معمری اسلام برای خانم ها اجازه تعلیم داده. اسلام برای خانم ها اجازه کار داده. اسلام اجازه داده باشه من چطور میتونم؟ السلام علیکم প্রিয় দিনি ভাই বোনেরা, হিজাব না পরার কারণ দেখিয়ে দেশি বিদেশি এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান। এই নির্দেশ লঙ্ঘন করা হলে তাদের লাইসেন্স বাতিল করার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। এখন তালেবানরা কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছে এর কারণ বিস্তারিত ভিডিওতে আসছে। কিন্তু যখনই এনজিওতে মহিলাদের প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে তখন থেকেই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। কোন জায়গায় প্রতিবাদ বেশি করা হচ্ছে? আমাদের আশেপাশে অমুসলিম দেশে। মুসলিম দেশে প্রতিবাদ হয়নি, হচ্ছে হলো অমুসলিম দেশে। তাদের এই নির্দেশ এমন এক সময় দেখা দিয়েছে যে কিছুদিন আগে নারীদের বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়েছিল, কারণ তারা বেপর্দায় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এমনটা যে মনে হয় যেন তারা বিয়ে করতে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু স্থায়ী নয়, কোনোটাই স্থায়ী নয়। যেমন বিশ্ববিদ্যালয়ে যাওয়াটা স্থায়ী নয়, তেমনি ভাবে আপনি কাজ করতে পারবেন এখন পারছেন না সেই বিষয় কিন্তু স্থায়ী নয়, কারণ তারা ভিডিওতে বলেছে। কিন্তু এই যে বর্তমানে যারা কর্মরত আছে, যারা হিজাব পরেও কিংবা হিজাব ছাড়া কাজ করছে, বর্তমানে তো বন্ধ হয়ে গিয়েছে, এখন তারা কি করবে? একজন বিবিসিতে আমি দেখলাম যে বলেছে, বা আমাদের বাংলাদেশের অনেক নিউজে বলেছে যে আমি যদি কাজ করতে যেতে না পারি তাহলে আমার ঘরের খরচ কে দিবে। আরেকজন বলছে যে আমি তো আইন মেনেই, পর্দা মেনেই কাজ করছি, কিন্তু তবু আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এভাবে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তারা করছে? আসলে কি যে একটা ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায়, সরকার যদি পরিবর্তন হয়ে যায় ইসলামিকভাবে, তখন দেশের যে হারাম, যে অবৈধ যেসব কাজের মাধ্যমে গুনাহ ছড়াচ্ছে, সেগুলো পরিবর্তন করতে সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপর ক্ষতি হতে পারে, কিন্তু এটা সাময়িকের জন্য, এটা আমাদের কল্যাণের জন্য, সব কিছু আবার পরিবর্তন হয়ে যাবে। তারা তাদের ইসলামিকভাবে তাদের দেশকে পরিচালনা করছে, সেই জন্য তারা যেহেতু এনজিওতে বেপর্দায় নারীরা প্রবেশ করছে, চাকরি করছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তো তারা এই নিয়মকে পরিবর্তন করার জন্য, আরও সুন্দরভাবে আপনাদেরকে আরও অনেক কিছু উপহার দেওয়ার জন্য, ইসলামকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য তারা সাময়িকভাবে এই কাজটি করেছে। যখনই রুলস সব কিছু বিধিবিধান মেনে চলা হবে তখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই যারা বলছে যে কে খাওয়াবে, কে কি করবে, আল্লাহ তাআলার ওপর ভরসা করা উচিত এবং এই বিষয়ে তাদের কাছে শেয়ার করা উচিত, কারণ আপনি থার্ড পার্টি কারো কাছে বলবেন না, আপনি বলবেন আপনার দেশের সরকারকে, আপনার দেশের যে মন্ত্রী আছে, আপনার দেশের যে এলাকায় মেয়র আছে, চেয়ারম্যান আছে, তাদেরকে। তো এখন তো আমার এই ভিডিওটা তো আফগানিস্তানের লোকেরা কেউ তো শুনছে না, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে, যারা সমালোচনা করছে, তাদের আমি এতটুকু বোঝাচ্ছি যে যার যার দেশে সে তার নিয়ম নীতি ঠিকভাবে আদায় করছে। অমুসলিম যদি কোনো নিউজ করে, অমুসলিম দেশে আমাদের এত প্রতিবাদ, কেন অমুসলিম দেশ থেকে এত প্রতিবাদ আসবে? কেন আসবে? তো মুসলিম দেশ থেকে। আবার কিছু কিছু বক্তা বলেছে যে পড়াশোনার ক্ষেত্রে যে কেন পড়াশোনা করতে দিচ্ছে না, এটা তো শরিয়া নীতির বিরুদ্ধে, কিন্তু তারা যে নিজ মুখে বলছে যে এটা সাময়িকের জন্য, তারা দেশে বেপর্দা চালু হয়েছে, বেপর্দাটা বন্ধ করার উদ্দেশ্যে সাময়িকভাবে তারা নিয়মটাকে কঠোর করেছে, আলহামদুলিল্লাহ। তো আর অন্যান্য আরামরা তো ভালো বলেছে, সেটার বিষয়ে তো তারা তো প্রকাশ করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।